আগে তুই সত্য কথা বল, তুই কিসের দ্বারা আংটি তুললি? ম্যাডাম তাহলে শুনবেন ক, আমি আল্লাহকে ডেকে ডেকে বলছি, মালিক রে আমি দুইটা জিনিস তোমার কাছে চাই। এক নম্বরে হলো ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি ইবাদত করব তোমার, আমি যতদিন বাইসা আছি খেদমত করব মা বাবা, আমি আমার মার কাছে বইলে আসছি, মা আমারে আসতে দেয় নাই। আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা দিলাম, তুমি আমার মাকে ইমান দাও, আমার মার একটু দোয়া করতে কও। ও ম্যাডাম আমি যখন বালতিটা পানির মধ্যে ফেলছি, আমার মায়ের কণ্ঠে শুনতাছি, আব্দুল্লাহ রে তোর ডাক আমার কানে পৌঁছায় গেছে রে বাবা, আমি মা তোর জন্য দোয়া করছি। বালতি ধরা টান দে, আমার মালিক তোর মনের আশা পুরো কইরে দিবে। যুবক ভাইরে এখন একটা শিক্ষার মারবি, ইবাদত করবি কার, খেদমত করবা কার, দরকার আছে না নাই? ছেলেটার বিয়ের অনুষ্ঠান কার্যকর হচ্ছে, বিয়ার ফিরিতে বসছে, হঠাৎ করে আব্দুল্লার মনে পড়ে গেল, আমার আলেম বলছিল চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, আমি কেন একটা মেয়েকে চাইলাম, আমি কেন আমার আল্লাহরে চাইলাম না? আমি যদি জানতাম আমার আল্লাহ ঠোঁটের দিকে তাকায় রয়েছে, তাইলে তো আর আমি কোনোদিন এই মাইয়া চাইতাম না, মাইয়া তো একটা সাধারণ জিনিস, আমি কেন আল্লাহরে চাইলাম না? এই কথা বলে একটা ডাক দিছে আল্লাহ, যায় যায় যুবক আয়, তোর পাও দুটো ধরছি দেখাই দিয়ে যায় আজকে, অকজা রব্বুক, রবের ইবাদত করবি, রব রে কায়দা মতো একটা ডাক দিবি, রব তোর বুকে টাইনে নিয়ে বলবে তোর সব গুণ মাফ করে দিছে। এক যুবক তোর মতো এরকম ওয়াজার্স, ওয়াজের পিছনে বসছে, যে ওয়াজ পাঁচ মিনিট শুনে চলে যাবে, এরকম আছে না? ওই জামানার কথা মারুফ ভাই, ওই জামানার কথা, তাফসির আসছে আয়াতে ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু, তাফসির মাজহারিতে আসছে যুবকের কথা, আল্লাহু আকবার বলেন, ওয়াজ শুনে চলে যাবে, পাঁচ মিনিট শুনবে চলে যাবে। বাজানরে আল্লাহর বান্দা স্টেজে বইয়াই বলে ফেলেছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, চাওয়ার মতো। এ বাবা বলেন না কে, বলেন না কে, মিয়া চুপচাপ বই রেছেন কে, বলেন, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই ইয়া কেন আবুদ ইয়া কেন স্থায়ী, সাবেন কার কাছে, ওখানে রব্বুক আল্লাহ তা'বুদু, কার ইবাদত করবেন? চাওয়ার মতো চাইতে হয়, বলেন বলেন, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। যুবক ওয়াজ শুনলো, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, এই ওয়াজ শুনে স্টেজের পিছনের থেকে চলে যাচ্ছে। এক বন্ধু কয়, দোস্ত তুই না ওয়াজ শুনবি? কয়, দূর পাঁচ মিনিট শুনছি, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, পেয়ে গেছি। কি পাইছ? পেয়ে গেছি, একটা আমল করে লই, চাওয়ার মতো চাইয়ে দেখি পাই কিনা। বাজানরে বাড়িতে গেছে, যাইয়া বলে, মা কি বাপ তো নাই, কয় না, ও মা জামা কাপড় ইস্তারি করা আছে, কয় আছে, মারে আমি চাওয়ার মতো চাইছি, আল্লাহর উলি বলছে চাওয়ার মতো চাইলে সব বলে পাওয়া যায়, কি চাইছোর? আমি মন্ত্রীর মাইয়া বিয়া করব, চাওয়ার মতো চাইছি গো মা, ওই জামানার গভর্নরের মাইয়া বিয়া করব, আমি চাওয়ার মতো চাইছি, দেখি আমার আল্লাহ দেয় কিনা আলেমের কথা, মারহাবা কর মা। কয়, ঝাড়ু দেখছোর মগার ভো মগা, কাম নাই কাজ নাই, চালায় রিক্সা, চালায় ভ্যান গাড়ি, ইউনিভার্সিটি জুতা দিয়ে বাইরে একার মরার টাইম হয়েছে তো বান্ধ? বলে, মা
দুই ব্যক্তির কথা মিস হয় না মা, এক নম্বর মা বাবার কথা, দুই নম্বর আলেমের কথা। আলেমুল আমারা নাইবে রসুল, ঠিক না বেটে? এখন তো বাংলাদেশে আলেমদেরকে মনে করে জিএমবি, যে বদমাশের বদমাশ কবি আমাকে জিএমবি, তোরে মাইরা জিএমবি কথা কর না কেন? বাবা আলেমের কথা মিথ্যা না, সবার মতো চাইলে সব পাওয়া যায়। কয়েছা বাজান রে মন্ত্রীর বাড়ির সামনে যাইয়া বলতেছে, মিশরের মন্ত্রী বাড়ির সামনে যাইয়া বলতেছে, দারোয়ান রে গেট সাইরা দে, আমি এই বাড়ির হবু জামাই। মন্ত্রী যে কয় গেট সার কয়, আমি এই বাড়ি হবু জামাই, কয় আহেন দিলা ভাই দিকে আহেন, বাইরে একাজ করে দিছে। বাজান রে যার ঘটনাটা তাফসিরের ভিতরে আসে বুঝারেন সেই ছেলেটা কি ছেলে। ওই ছেলেটা গতকালকেও ছিল পাপিষ্ট রে ভাই, সবার মতো চাইছে দিয়ে দিছেন কে? মন্ত্রী আইছে, এইটা এখানে কাজ করে তুইছে কেটা? কয় স্যার দুলাবারে মাইরে হার্ট ফিল করে দিছে। তার মানে ও বলে আমার আফা মনির বিয়ে করব, ও বলে সবার মতো চাইছে বিয়ে করব, আর বলে আল্লাহ দিব। বাজান রে এই জামানার তো আর মন্ত্রী গুলা না, খালি আলেম কপি দেয়। ওই জামানার মন্ত্রী গুলা বাজান আল্লাহ রুলি ছিল, ডাক দিয়ে কই দিকে আই কি এ বাবা তুই পাগলামি করার বাড়ি কই তোর? আপনি কে? আমি এই বাড়ির মালিক মন্ত্রী। কো আপনি তো আমার শ্বশুর। মন্ত্রী খামোস। মন্ত্রী ডাক দিয়ে বাবা পাগলামি শুরু করছিস কে? কি কি ছিল তোর? কয় আমি ওর আলেমের মুখে আর শুনছি গত সপ্তাহে, সবার মতো চাইলে সব পাওয়া যায়। আমি চিন্তা করলাম আমি একটা আমল করে লই, পরে বাকিটা আলেমের কথা হুনমুনে। আমি গত তিন দিন ধরে করে নামাজ রোজা কামাই দিনে রোজাও রহি নামাজও পড়ি, একটা কথা কন কি আমি সবার মতো আপনার মাইয়ে ডেরি চাইছি, দেখি আল্লাহ দেয়নি, যদি দেয় তাহলে আমের আলেমের কথা সত্য, আর যদি না দেয় তাহলে মনে করবে আলেমের কথা মিথ্যা, আলেম রেটা দিয়ে মাথা ভাড়াবো। এ নিয়ত করছি আমি। মন্ত্রী কয় বাপ রে তুই যে আস্থা পাগল, এদিকে আয় ঘরে আয়, ঘরে নিয়ে গেছে বউরে যে কয় হুনো পোলাটা 23-24 বছর বয়স, পোলাটা তোমার মাইয়ের বিয়ে করতেছে আর কিছুই নাই, ও বলে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইছে, কদি কি করা যায়? ও তো বদনাম করিয়া লাগবো। মহিলাকে বুদ্ধি কিন্তু খুব করা, যেই ঘরের বেটা মেন্তা হয় ওই ঘরের বিটি চেতা হয়, কথা কর না কেন? যেই স্বামী মেন্তা হয় বউ কিন্তু চেতা হয়। আবার যখন দেখবেন বউ যদি মেন্তি হয় স্বামী চেতা হয়, এই যে চেয়ারম্যান যেগুলো দেখেন সব বউর কাছে ধরা, আমরা হুজুররাও ধরা, কথা কর না কেন? এই যে রাত্রে চেয়ারম্যান করে করে রাত্রে যাইবো, বিউটির মা দরজাটি খোলো না, চেয়ারম্যান করে হয়েছে কর তোর জন্য কি রাত ভোর বইয়ে থাকবো আমি, কথা কর না কেন? বরে ডাক দিছে এদিকে কি, ও বলে তোর মাইয়ে বিয়ে করবো চাওয়ার মতো চাইছে, কয় এই সমস্ত মগা চকা সোজা করতে পার তুমি মন্ত্রী পারবা না আমি পারবো, এদিকে আও কই। বাজান রে ভরত নদীর পারে নিয়ে গেছে হীরার আংটি, বাজান হাতের থেকে টান দিয়ে খুলছে বউডাই, খুলিয়া বাবা দারোয়ানকে বলছে যত জোর আছে নিক্ষেপ কর। ও বাজান পৃথিবীতে কয়েকটা নদী আমি গুণাগার দেখছি, লৌহিত সাগর, যেই লৌহিত সাগর জিদ্দা দাঁড়াইলে বিশ্বরের ক্যানেলে দেখা যায়, যেই নদীটা পার হইয়া মা হাওয়া মক্কার ভূখণ্ডে আসছিলেন গো বাবা, যেই নদীতে ফেরাউন্ডে সুবাইয়া মারছিল আল্লাহ। কষ্ট হয়, সময় চলে গেছে কি ওয়াজ করবো, করতেই তো আছি। বাজান আমার দিকে তাকান, ওই লৌহিত সাগরের ক্যানেলে মিশরের রাজপ্রাসাদে দাঁড়াইয়া আল্লাহর বান্দি বললেন এই আংটিটা জোরে নিক্ষেপ কর, স্রোতে চলে গেল বাবা, পানির স্রোতে আংটিটা টানতে টানতে কোথার থেকে কোথায় চলে গেছে একমাত্র জানে কে, আরো জোরে বলো। এবার বাচ্চার মন্ত্রীর বউ বলতেছে তুই চাওয়ার মতো চাইছো আমার মাইয়া, আমিও চাওয়ার মতো চাইলাম, আমার আংটি উঠাইয়া দিতে পারলে মাইয়া লয়ে যাবি।
বাজানের ছেলেটা বলে, ও ম্যাডাম হবু শাশুড়ি, আংটি তুলতে হইলে তো এই ফরাত নদীটা শুকাই ফেলতে হবে। একটা বালতি দিয়ে যান, আমি ফরাত নদী শুকাই ফেলবো। বালতি দিয়ে বাজান, পানিগুলা নদীর থেকে তুলে পাহাড়ের উপরে ঢালে, আবার গড়াইয়া পানি নদীর মধ্যে যায়। সাগর শুকানো তো দূরের কথা, যদি কোন নদীর সাথে বাজান ছোট্ট একটা তিন হাতের খালও যদি সম্পৃক্ত থাকে, ওই খালের মধ্যে যদি 1000 দমকল লাগায় শুকানো সম্ভব। ও বাজার, ফরাত নদী শুকাইতে চায়, বালতি দিয়ে পানি খেসিয়ে পানিগুলা সারাদিন টানলো, মাগরিবের আজান দিয়ে দিছে, এখন কিন্তু তুইও একটা আল্লাহর ডাক দিবি। মাগরিবের আজান দিয়ে দিছে, নদীর পানি দিয়ে বসু করিয়া সাগরের পারে ডাক দিছে, আল্লাহ তুমি তোমার আব্দুল্লাহর অপমান কইরো না। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ভালো মন্দর মালিক তুমি, নদীর ওই কুল বাংলে কুল গর, এই তো তোমার খেলা। সকালবেলার ধনী মালিক ফকির সন্ধ্যাবেলা, বাচ্চার বিবি আংটি তুলে দিলে মাইলে যাইতে পারবো, এটা আমার সাধ্যে নাই তুমি দাও। বাজান মাগরিবের নামাজটা পড়ে দুই হাত তুলে আল্লাহকে ডাক দিল, তুমিও চোখটা বন্ধ করো, ওই যুবকের মতো আল্লাহর জোরে একটা ডাক দাও, আরো জোরে ডাক দাও, নিজের হাতে বান্দা তুমি মালিক বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ওই যুবকটা যখন ডাক দিছে আল্লাহর আরশে আজিম কাইফে উঠছে, প্রথম কি বলছে শুনছো? আল্লাহ তোমার আলেমের মুখে শুনছে, সাওয়ার মতো চাইতে হবে। তুমি আলেমদেরকে ভালোবাসো, আলেমের বরাত দিয়ে বলছি তুমি আমার আংটিটা দাও। ওই আংটি ফরাত নদীর পানির স্রোতে কোথায় গেছে আমি জানি না, কে জানে। এখন কানবি কি কইছে তোর, আজকে মাফ করবে না, আমি গ্যারান্টি দিলাম জায়দের নাম করে না আসলে তোর নাম জান্নাতে উঠবে, তোর খাতা তোর নামটা মুমিনের খাতা উঠবে। চোখের পানি গুলা বাজান রে গড়াইয়া গড়াইয়া বুক বাসে নদীর পারে দাঁড়াইয়া ডাক দিছে, কুলিদুল্লাহ আবিদুর রহমান আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল কণ্ঠটাই বেগেছে কি পড়বো বাজান রে।
ওই রহমানের ডাক দিছে, রহমানের কলিজা আঘাত লাগিয়ে গেছে। আল্লাহ নদীর ভিতরে ফেরেশতা আছে না নাই? নদীর ঢেউ যদি ফেরেশতা দিয়ে না থামাইতো কক্সবাজারের একটা বাড়িও থাকতো না, কুয়াকাটার একটা বাড়িও থাকতো না। নদীর স্রোত যেভাবে বাবা ঢেপা ঢেউ উঠতে থাকে, ফেরেশতা দিয়ে আল্লাহ থামায়। যখন ঢেউটা পারে আসে, একবার ছোট বাচ্চার মতো লাগে। আবার নদীর পারকে আল্লাহ বলে দেয়, তুই বালি দিয়ে আবার এই জায়গা নরম রাখবি যেন ঢেউটা সহ্য করতে পারে। কে বলেছে? মারাজাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ানি ফাবিআইয়্যি আলা রাব্বিকুমা তুকাযযিবান। কষ্ট হয়? চলে যাবেন? না। 3টা মিনিট এখন কানবেন। যুবকটা বলতেছে আল্লাহ দিবা না, এই কথা বলে বালতি আবার ফেলছে পানি উঠাবে। আমার আল্লাহ বলে নদীর মাছরে, আমার আব্দুল্লাহর ডাক আমার কলিজা ছিদ্র করে ফেলছে। সারাদিন আমার আব্দুল্লাহ খায় না, আমার আব্দুল্লাহ আলেমের কথা বিশ্বাস করছে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা وتلك الامثال نضربها للناس وما يعقلها الا العالمون। আমি আলেমদেরকে অনেক ভালোবাসি। কে বলেছে? আমার কোরআন সম্পর্কে কারা জানে? আমার আলেমের কথা শুনে মাঠে নামছে, আমি আল্লাহ বসে থাকতে পারি না। ওর আংটিটা, হ্যাঁ ওই আংটিটা আমার বালতির মধ্যে ঢুকাই দেয়, আমি আর ওয়াজি করুম না। যা দূর মিয়া, যুবকরা তো জোরে কবি, তোকে পক্ষে ওয়াজ আজকে। আমি আবার বলছি, এবার লাস্ট চান্স। একটা নদীর মাছকে বলে দিছে, আমার আব্দুল্লার মনের আশা পুরা কর, আলেমের বরাত দিয়ে নামছে, আংটিটা আর বালতির মধ্যে তুলে দে। বালতিটা টান দিছে, আংটিটা চক চক করে উঠছে। হীরার আংটি, আংটিটা হাতে নিয়ে সুমা দিয়ে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, একটা দৌড় দিয়ে দারোয়ানকে ডাক দিয়ে কয়, এই বসেন, কোনো আওয়াজ হবে না। এই লোক নাম পায় 5 মিনিট বইয়ে, আস্তে করে বলতেছে দারোয়ান রে, যে বলে গেট সার কয় কে? এই জন্য গেট সারবি, তোর ম্যাডাম কইছে চাওয়ার মতো আংটি চাইলাম, আংটি দিয়ে মায়ে লয়ে যাবি। এই যে আংটি ল মায়ে দে। রাখ রাখ রাখ। দারোয়ান চোখের পানি সেরে দিয়ে কয়, আব্দুল্লাহ এখানে ব, চা খা। আব্দুল্লাহ কেন কয় কে? আমি তোর অনেক মারছি ভাই, আমি বুঝতে পারি নাই তোর সাথে আমার মাওলার এত যোগাযোগ, আমি বুঝতে পারিনি, আমি বড় লোকের বাড়ির দারোয়ান হয়ে সব ভুলে গেছিলাম। বাড়ি একটা সত্য কথা বল, আল্লাহর সাথে তোর কি যোগাযোগ? কত তোর কি যোগাযোগ? এই আংটি পৃথিবীর কেউ পারবে না, একমাত্র আল্লাহর ওলি ছাড়া। এই আংটি আমি নিজের হাতে ফেলছি, এখনো আমার ম্যাডামের হাতের ছাপ আংটির সাথে লেগে রয়েছে। ম্যাডামের সামনে গিয়ে বলে, ম্যাডাম রে ইদি গিয়া কেন? এই যে আপনার আংটি, ম্যাডাম আপনার কন্যারে দেন, তা না বলে আমি চাকরি ছেড়ে চলে যাব। আপনার ওয়াদা রাজা বাদশার ওয়াদা, মিশলে দুনিয়া কেমত হয়ে যাবে। ম্যাডাম চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্দুল্লাহ রে আগে তুই সত্য কথা বল, তুই কিসের দ্বারাই আংটি তুললি? ম্যাডাম তাহলে শুনবেন ক, আমি আল্লাহকে ডেকে ডেকে বলছি, মালিক রে
আমি দুইটা জিনিস তোমার কাছে চাই। এক নম্বরে হলো ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি ইবাদত করব তোমার, আমি যতদিন বাইসা আছি খেদমত করব মা বাবা, আমি আমার মার কাছে বইলে আসছি, মা আমারে আসতে দেয় নাই। আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা দিলাম, তুমি আমার মাকে ইমান দাও, আমার মার একটু দোয়া করতে কও। ও ম্যাডাম, আমি যখন বালতিটা পানির মধ্যে ফেলছি, আমার মায়ের কণ্ঠে শুনতাছি, আব্দুল্লাহ রে তোর ডাক আমার কানে পৌঁছায় গেছে রে বাবা, আমি মা তোর জন্য দোয়া করছি। বালতি ধরে টান দে, আমার মালিক তোর মনের আশা পুরো কইরে দিবে। যুবক ভাইরে এখন একটা শিক্ষার মারবি, ইবাদত করবি কার, খেদমত করবা কার, দরকার আছে না নাই? ছেলেটার বিয়ের অনুষ্ঠান কার্যকর হচ্ছে, বিয়ার ফিরিতে বসছে, হঠাৎ করে আব্দুল্লাহর মনে পড়ে গেল, আমার আলেম বলছিল চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, আমি কেন একটা মেয়েকে চাইলাম, আমি কেন আমার আল্লাহরে চাইলাম না? আমি যদি জানতাম আমার আল্লাহ ঠোঁটের দিকে তাকায় রয়েছে, তাহলে তো আর আমি কোনোদিন এই মাইয়া চাইতাম না। মাইয়া তো একটা সাধারণ জিনিস, আমি কেন আল্লাহরে চাইলাম না? এই কথা বলে একটা ডাক দিছে, আল্লাহ। আমি আব্দুল্লাহর মাফ করে দাও, আমি আর মাইয়া চাই না, এখন তোমার চাই। তাই মায়ের দোয়া দরকার আছে না নাই? জোরে বলো, দরকার আছে না নাই? যুবক আয় তোর দুটা পাও ধরছে, আমার সাথে ওয়াদা দিবি, যতদিন বাঁচবি মা বাবার খেদমত করবি, যতদিন বাঁচবি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি। কে কে রাজি আছো? দেখার লাগে হাত তুলে দেখো, দেখো দেখো, রাজি আছো না ভাই? নামাও হাত। যদি বলো হুজুর আমার তো মা নাই, আমি কার কাছে যাইয়ে দাঁড়াই? এই কোরআন বুকে নিয়ে তোর সাথে ওয়াদা করছি, আমার সাথে একটা ওয়াদা দিবি, আমি মা হারা সন্তান, তোর মার জন্য কাজ করে দোয়া করব, আমার সাথে মোনাজাত না করে কেউ যাবে না। হাত তুলে দেখো, ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন, ইনশাল্লাহ।